পরম্পরাগত স্বাগত কিয়া কথা রাষ্ট্রপতি ভারত বাংলাদেশ বন্ধুত্বের আরেক মাইলফলক স্থাপিত হতে যাচ্ছে আজ শনিবার শুরু হতে যাওয়া G20 শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংগ্রাম কে দৌরান মদত সন্ধ্যায় নয়াদিল্লিতে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় আঞ্চলিক ইস্যুতে একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে কানেক্টিভিটি, তিস্তার পানি বণ্টন, জ্বালানি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় অগ্রাধিকার পাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। দুই নেতার এই বৈঠক সাধারণত হায়দ্রাবাদ হাউস অথবা সাউথ ব্লকে হয়ে থাকে, তবে এবারের বৈঠকটি হবে মোদির নিজ বাসভবন 7 লোক কল্যাণ মার্গে। কূটনীতিকরা মনে করছেন আন্তরিকতার বার্তা দিতেই এই গৃহ অভ্যর্থনার আয়োজন করা হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রীর ভারতে রাষ্ট্রীয় সফরের সময় দুই নেতা নদী দূষণের মতো সমস্যাগুলো মোকাবেলা করতে এবং অভিন্ন নদীর ক্ষেত্রে নদীর পরিবেশ এবং নাম্য উন্নত করার জন্য কর্মকর্তাদের একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছিলেন। ইলিয়াস কমল, মাই টিভি।